আমার উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের আজকের সভাপতি তথা আমাদের রাজ্যের মাননীয় স্পিকার মহোদয় উনি এই পূজার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এবং সমস্ত কিছু উনি তুলে ধরেছেন। আমি এখন ধর চাইটা বলবো খুব বড় পাশাই যতনা হাম্বাই তিনি এই সৌদ দেবতা পূজানি মেলা ও মেলা শুধু একটা জাতি গোষ্ঠী মেলাইয়া ও মেলা যত জাতি উপজাতি এবং সকল অংশের লালিত দলিত গরিব দলিত যত তিনি চান বছর বৈশা রাজা ত্রিপুরী আমল হইতে মানে এই ফাইজা চলে এই ফাইজা তিনি অমেলাও যত ফাই মানজা ফাইনাই তাকে বুকুক সঙ্গ আন্দোলন কইনা নাই আবার চিনি ত্রিপুরা হানি ঐতিহ্য এবং চিনি ত্রিপুরা হানি ইতিহাস এবং আবার চিনি ত্রিপুরা হানি যত নিশ্চয় সিজাক লোকজাত পূজা কতর অবলোচন লাইফ হাই মানে হইতে তিনদিন জড়াব এবং তিনদিন হইতে আগামী সংসন্ন অবলোচন প্রধান মাত নাই এবং চেন আগামী দিন দেব অপূজ যোগ্য দেবতা যে মেলা বা যে পূজানো উদ্দেশ্য কি যে মেলা চলেব এবং মেলা হচ্ছেন যত ফাইলে কাহাম হানিয়া তিনি চানাই চাইয়া সিনাই সিয়ার নাই রঙিয়াছেন যত উপভোগ খাইও এমন ভাবি না কারণ বাবু সানা নাই তো ওই অংশে এখানে সমবেত হয়েছে। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আমার এটাই আবেদন থাকবে আগামী সাত দিন অবধি আমাদের এই মেলা চলতে থাকবে। এই সাত দিনে কোনো হিংসা কোনো নিন্দা বা কোনো সুশৃঙ্খলা এবং শান্তিপূর্ণভাবে মেলাকে সমাপ্তি করার সকল অংশের মানুষ যেন এগিয়ে আছে তার জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের পক্ষ থেকে আবেদন রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এইটুকু বলে আমি আমার